এক গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এই ব্যাপারে ওই গৃহবধূ অনিন্দিতা হালদার চন্দ্র পূর্ব বর্ধমান জেলার রায়না থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গৃহবধূ জানান, 2011 সালে শেহারা বাজার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সন্নিকটের বাসিন্দা সুরজিৎ চন্দ্রের সাথে তার বিবাহ হয়। তার অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তাকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করত। এছাড়াও বিভিন্ন কারণে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ। প্রশান্তি, ওই এইটার পরে এইটা আনো, এইটার পরে একটা সামান্য কাপড় দোকান করছে, যা 2 লাখ টাকা নিয়ে চলা বৌদি বাড়ি। এইবারই বলেছে দুবার 2 লাখ টাকা মায়ের ভিটি বিক্রি করে টাকা নিয়ে আয়। কেন এই কথা? ছোট ছেলের বিয়ে হয়েছে, ছোট বউ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন টাকা দিতেন তখন কি অশান্তি বন্ধ হয়ে যেত? ওই বন্ধ নামের মাত্রই বন্ধ, যেমন হচ্ছে সেরকম ভাব ওরা চাইছে। আর ওই যে মনোরঞ্জন চন্দ্রকে আমরা মনে করতাম সত্যি করে ভালো, এত বাজে ছেলে হচ্ছে একটু মাঠে মাথার মানে মানে আল খাপড়া, মানে যাকে বলে মানে শিয়ান খাপা, যাকে বলে শিয়ানা বিষা। হ্যাঁ, বাচ্চাটার সঙ্গে বাচ্চাটাকে নিয়ে আসতাম, বাচ্চাটার প্রতি কেন অত্যাচার করছে? এই তো 6 বছর সাথে কি করে কি? ও বাচ্চা ছেলে তো, বাপি একবার মোবাইলটা দাও না, বাপি এই জিনিসটা কিনে দাও না, তাকে এমন মারবে হাতটা ঘুরিয়ে দেবে, এ বা কি অসভ্যতা। কি চাইছেন? ওর অধিকার, অধিকার চাইছি, ওর যেমন অধিকার। এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী সুরজিৎ চন্দ্র শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওই গৃহবধূর একটি 6 বছরের সন্তান আছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। হ্যাঁ, আমি অভিযোগ দায়ের করেছি 25 তারিখে। হ্যাঁ, পুলিশ অভিযোগ নিয়েছে, পুলিশ প্রশাসন আমাকে ভীষণভাবে সাহায্য। আমি চাইছি, ধরুন দিনের পর দিন এত অত্যাচার সহ্য করে তো আমি 11 বছর জীবনটা কাটালাম, কিন্তু আমি 11 বছর কাটিয়েছেন, হঠাৎ আজ কেন মনে হলো যে অভিযোগ করা দরকার? স্যার বলি, যখন একটা মেয়ে বিবাহ হয় তখন সে চায় তার সংসারটা বেঁচে থাকুক, টিকে থাকুক, যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতি দিয়ে হোক। তা আমি সেটা চেয়েছিলাম যে আমার একটা শিশু আছে, সেই শিশুটার মুখ চেয়ে আমি হয়তো বিভিন্নভাবে চেষ্টা করেছি যে আমি কোনোভাবে যদি পড়াশোনা করি, আবার একটা চাকরি করি, বা যেভাবেই হোক আমি আমার বাচ্চাটাকে নিয়ে এই সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম বলতে। আজ কিন্তু সেই পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে নিই, আজ আমি আর পারছি না, সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। তাই স্যার, আজ আমার মুখ দিয়ে কথা বেরিয়েছে এবং আমি বাড়ির চার দেয়াল থেকে আজ বাইরে বেরিয়ে এসেছি। মনোরঞ্জন, আমার শ্বশুরমশাই মনোরঞ্জন চন্দ্রের বিরুদ্ধে, বনমালা চন্দ্র আমার শাশুড়ির বিরুদ্ধে, আর আমার হাজব্যান্ড সুরজিৎ কুমার চন্দ্রের বিরুদ্ধে। আর এখানে আর একজন আছে, অভিজিৎ চন্দ্র, যিনি এখানে থাকেন না, থাকেন শিলিগুড়িতে, কিন্তু তিনি পুরো ব্যাপারটা ওখান থেকে মোটিভেট করছেন, ওখান থেকে ওনার বুদ্ধি এখানে কাজ করছে। এখানে শ্বশুরমশাই হাজব্যান্ড আছে, হ্যাঁ, শাশুড়ি মেন্টাল টর্চার। রায়না থেকে কৃষ্ণ সরকার রিপোর্ট, আনন্দ বার্তা।